আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা অনেক বেশি ভালো আছেন। আমরা ভালো নাই এবং তারা বন্যাতে তুলিয়ে গেছে সেই সব মানুষেরা তারা ভালো নাই, এই জন্যই আমরা আজকে মাঠে নামছি। ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা আজকে সকাল থেকে কাঁচা বাজার এবং ডেলগেট, আমাদের আক্কেলপুর যেগুলো দোকান আছে ম্যাক্সিমাম দোকানে আমরা গেছি, এখনও শেষ করতে পারি না। বিকালে আমরা আরও দোকানে যেসব দোকান বাকি আছে সেসব দোকানে যাব। তো আলহামদুলিল্লাহ সবাই সবার জায়গা থেকেই আমাদেরকে হেল্প করছেন এবং তারা দোকান করেন না। বিভিন্ন চাকরিজীবী আছেন, আক্কেলপুরের মানুষেরা আছেন বা আক্কেলপুরের বাইরে তারা আছেন বা ওটা বাংলাদেশের মানুষ, তারা দেশের বাইরেও আছেন, তারাও এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের জায়গা থেকে আপনারা যদি অল্প কিছু টাকা দিয়েও যদি হেল্প করেন তা বহুত টাকা। একজনের যদি 5 টাকা করে হয়, বাংলাদেশে 18 কোটি মানুষ, বহুত টাকা হিসাব ছাড়া। তো আপনারা জায়গা থেকে, আপনাদের নিজ জায়গা থেকে আপনারা সবাই এগিয়ে আসবেন আমাদের পাশে। আমরা আক্কেলপুর 3টি বুথ দিয়েছি, একটা হলো আছে হসপিটাল গেটে, একটি আছে হলো স্টেশনে, আর একটি আছে কিশোরীর মোড়ে। আপনারা যারা পারবেন আমাদের পাশে দাঁড়াবেন, টাকা দিয়ে হোক, পরিশ্রম দিয়ে হোক, যেভাবে আপনারা পারেন সেভাবে আমাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, কারণ দেশটি আমাদের, আমাদেরকেই দেশটি রক্ষা করতে হবে। এই জন্য আমাদের মানুষের পাশে দাঁড়াতে হবে, অসহায় মানুষ। দেখতে পাচ্ছেন আপনারা, দেখছেন যে বিভিন্ন মানুষের গরু বর্গী ছাগল ভাসে চলে যাচ্ছে, তারা খুবই খারাপ অবস্থায় আছে। এই সময়টা আমাদের খুবই দরকার আমাদের মানুষের পাশে দাঁড়ানোর। আমরা 2-3টা বুথ দিয়ে দিয়েছি আক্কেলপুরে, আপনারা চাই যেখানে মানে পারবেন সেখানে থেকে, সেখানে আপনার জায়গা থেকে আপনি হেল্প করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আসসালামু